हेलो स्टूडेंट, टुडेज टॉपिक इज कबीर ऑफ क्लास 8 फ्रॉम रेडियंट रीडर्स। लेट्स स्टार्ट। कबीर वॉज अ ग्रेट सेंट एंड पोएट हु लिव्ड इन इंडिया इन द 15th सेंचुरी। कवि छिलेन एकजन धार्मिक व्यक्ति एवं एकजन कवियो। हु लिव्ड इन इंडिया जिन्हें भारत ही बास करतें इन द 15th century, पंचदश शताब्दी। देर इज सम अनसार्टेनिटी अबाउट इट्स ऑरिजिन। तार आविर्भाव सम्पर्के सठिक तथ्य नहीं, अर्थात अनिश्चयता रही है। एंड द एक्जैक्ट डेट ऑफ हिज बार्थ, एवं तार जन्मे सठिक तारीखों अनिश्चयता रही है। द स्टोरी गोज दैट, एक गल्प बला गल्प रही है। कि गल्प? दैट वन डे अ मुस्लिम वेवर फाउंड अ बेबी बॉय अबैंडन्ड बाय हिज मदर। एक दिन एक मुस्लिम बा मुसलमान वेवर माने ताती, मुसलमान ताती फाउंड अ बेबी बॉय जिनी खुजे पेयेछिलेन एक छोट छेले के अबैंडन्ड बाय हिज मदर, जाके तार मा परित्यक्त अवस्थाय फेले दिए गेछिलो बिसाइड ए टैंक नियर बेनारस, बेनारस एक पुकुरेर पाड़े। He took the child home. তিনি কি করলেন, ওই মুসলিম তাকে কি করলেন, ওই ছেলেটিকে বাড়ি নিয়ে এলেন। টু হিজ ওয়াইফ, তার স্ত্রীর কাছে। হু নার্সড হিম, যিনি তার সেবা করেন, অর্থাৎ যিনি বলতে ওই মুসলিম তাকে স্ত্রী যার কাছে বাচ্চাটিকে নিয়ে আসা হয়েছিল, তিনি কি করলেন, তার সেবা করলেন। অ্যান্ড ব্রট হিম আপ অ্যাজ আর ওন সন, এবং তার নিজের ছেলে মতো তাকে বড় করে তুললেন। হি ওয়াজ গিভেন দ্য নেম অফ কবির, তারপর তার নাম দেওয়া হয় কবির। হুইচ ইজ দ্য অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ মিনস গ্রেট, যার আরবিক ভাষায় বা আরবি ভাষায় যার অর্থ হচ্ছে গ্রেট, অর্থাৎ কবিরের কবির এই ভাষাটা আরবিক ভাষা যার অর্থ হচ্ছে গ্রেট। হোয়েন হি গ্রিউ আপ, যখন তিনি বড় হলেন, কবির ফলোড হিজ ফস্টার ফাদার্স অকুপেশন, কবির তখন তার পালিত বাবা অর্থাৎ যে মুসলিম তাঁতি তাকে কুড়িয়ে নিয়ে এসেছিল সে তার পালিত বাবা, তো তার অকুপেশন অর্থাৎ তার যে পেশা, অর্থাৎ কী পেশা, তাঁত বোনা, কাপড় তৈরি করা তাঁতে, সেই পেশাই তিনি অনুসরণ করলেন। বাট ইজ হ্যাবিটস অ্যান্ড বিহেভিয়ার, কিন্তু তার অভ্যেস বা তার আচরণ ওয়ার কোয়াইট ডিফারেন্ট, একটু আলাদা ছিল ফ্রম দোজ অফ দ্য আদার ওয়েভার্স, অন্যান্য যে তাঁতিরা রয়েছে তাদের থেকে তার আচরণ বা তার অভ্যেস একটু আলাদা ছিল। হোয়াইল ওয়ার্কিং অ্যাট ইজ লুম, যখন তিনি তিনি মানে কবির যখন তার তাঁত ঘরে তিনি যখন কাজ করতেন, হি ওপেন স্যাং হিমস ইন প্রেজ অফ গড, তিনি কি করতেন না ভগবানের উদ্দেশ্যে, ভগবানের প্রশংসায়, ঈশ্বরের প্রশংসায় তিনি কি করতেন, স্তোত্র পাঠ করতেন গানের মতো করে। ইন হিজ লিজার আওয়ার্স, আর অবসর সময় তিনি কি করতেন, হি অলওয়েজ লাইক টু বি ইন দ্য কম্পানি অফ হোলি ম্যান, তিনি সবসময় পবিত্র বা ধার্মিক ব্যক্তিদের তিনি সঙ্গ পছন্দ করতেন। ইন দোজ ডেজ দে আর লিভড ইন ইন্ডিয়া আ গ্রেট সেন্ট, তখনকার সময় ভারতে এক মহান ধার্মিক ব্যক্তি বাস করতেন। অ্যান্ড প্রিচার, প্রিচার মানে হচ্ছে ধর্মীয় শিক্ষক, তিনি ধর্ম শিক্ষা দেন গুরুদের, কল্ড রামানন্দ, যার নাম হচ্ছে রামানন্দ। হু হ্যাড লেফট হিজ হোম ইন দ্য সাউথ, যিনি অর্থাৎ সাউথ মানে দক্ষিণ প্রান্তে, অর্থাৎ ভারতের দক্ষিণ দিকে যার বাড়ি ছিল, তিনি বাড়ি তার গৃহ ত্যাগ করেছিলেন। অ্যান্ড হ্যাড কাম টু বেনারস, এবং বেনারসে চলে এসেছিলেন টু প্রিচ, অর্থাৎ ধর্ম শিক্ষা দিতে। কবির গ্রেটেস্ট ডিজায়ার, কবিরের মহানতম বা খুব, গ্রেটেস্ট মিন্স এখানে হবে প্রচুর বা খুব, তার ইচ্ছে ছিল কি না টু মেক রামানন্দা হিজ গুরু, রামানন্দাকে তার গুরুদের বানানোর জন্য, অর স্পিরিচুয়াল গাইড অথবা তার আধ্যাত্মিক পথপ্রদর্শক বানানোর জন্য। বাট অ্যাজ রামানন্দ ওয়াজ ব্রাহ্মিন, কিন্তু যেহেতু রামানন্দ ছিলেন একজন ব্রাহ্মিন বা ব্রাহ্মণ, অ্যান্ড কবির ওয়াজ এ মুসলিম, এবং কবির ছিল একজন মুসলমান, হি ওয়াজ অ্যাফ্রেড দ্যাট, তাই তিনি ভয় পাচ্ছিলেন যে দ্য গ্রেট রিলিজিয়াস টিচার, এই মহান ধর্মীয় শিক্ষক উড নট অ্যাকসেপ্ট হিম, তাকে হয়তো গ্রহণই করবেন না অ্যাজ এ ডিসাইপল, তার একজন শিষ্য হিসেবে। সো হি হিট আপ এ প্ল্যান, তাই তার তিনি এক পরিকল্পনা করলেন অফ অ্যাট্রাক্টিং দ্য সেন্টস অ্যাটেনশন,
ওই ধার্মিক ব্যক্তির মনোযোগ আকর্ষণ করার জন্য তিনি একটা পরিকল্পনা করলেন যে কিভাবে রামানন্দর মনোযোগ আকর্ষণ করা যায় এবং কিভাবে তার শিষ্য হওয়া যায়। কবির নিউ দ্যাট, কবির জানতো যে রামানন্দ গট আপ ভেরি আর্লি ইন দ্য মর্নিং, যে রামানন্দ সকালে খুব ভোরে ঘুম থেকে ওঠেন অ্যান্ড ওয়েন্ট ডাউন দ্য স্টেপস অফ দ্য ঘাট টু বাথ ইন দ্য ওয়াটার্স অফ দ্য স্যাক্রেড গ্যাঞ্জেস, এবং তিনি কী করতেন ওই ঘাটের সিঁড়ি দিয়ে নেমে পবিত্র গঙ্গার জলে তিনি স্নান করতেন। ওয়ান ডার্ক নাইট, এক অন্ধকার রাত্রিবেলা কবির ওয়েন টু দ্য ঘাট, কবির ওই ঘাটে এলেন, অর্থাৎ কোন ঘাটে, যে ঘাটের সিঁড়ি দিয়ে রামানন্দ স্নান করতে আসে সকালবেলা, সেই ঘাটে তিনি এলেন রাত্রিবেলা। কী করলেন, অ্যান্ড লে ডাউন, এবং শুয়ে থাকলেন অন ওয়ান অফ দ্য রিভার স্টেপস, নদীর যে সিঁড়িগুলো নামে রামানন্দ যে সিঁড়ি দিয়ে অবতরণ করে স্নান করতে যায় সেই সিঁড়ির একটা ধাপে তিনি শুয়ে থাকলেন, কবির শুয়ে থাকলেন। তারপর কী হলো, অ্যাজ রামানন্দ কেম ডাউন দ্য স্টেপস বিফোর ডে ব্রেক, ভোর হওয়ার আগে মানে উষাকালে যখন রামানন্দ ওই সিঁড়ি দিয়ে নিচে নামছিলেন ফর ইজ ইউজুয়াল বাথ, তার প্রতিদিনের স্নানের জন্য, হি ট্রট অন দ্য স্লিপিং ম্যান, তিনি এক ঘুমন্ত মানুষকে মারিয়ে চলে গেছিলেন। রাম রাম, হি এক্সক্লেমড ইন অ্যাস্টনিশমেন্ট, তিনি বিস্ময়ে রাম রাম বলে উঠলেন, কে, রামানন্দ। কবির অ্যাডভান্স জাম্পড আপ, কবির তৎক্ষণাৎ লাফিয়ে উঠলেন অ্যান্ড থ্রু হিমসেলফ অ্যাট দ্য ফিট অফ দ্য প্রিচার, এবং তিনি ওই ধর্মীয় শিক্ষকের পায়ে নিজেকে সমর্পণ করলেন, সেই এটা বললেন কি, ইউ হ্যাভ গিভেন মি দ্য মন্ত্রম, যে আপনি আমাকে মন্ত্র দিয়ে দিয়েছেন, অর্থাৎ তখনকার দিনে এখনও গুরুদেবের কাছ থেকে শিক্ষা নিতে গেলে বা গুরুর শিষ্য হতে গেলে গুরুদেব তাকে কিছু মন্ত্র দেয়, তো এখানেও রামানন্দ যখন রাম রাম করে উঠল তখন কবির বলল যে আপনি যে আমাকে মন্ত্র দিয়েই দিয়েছেন তার মানে আমি আপনার শিষ্য হয়ে গেছি, আই হ্যাভ বিকেম ইউর ডিসাইপল, আমি আপনার শিষ্য হয়ে গেছি। ফ্রম দ্যাট টাইম, তখন ওই সময় থেকে অন রামানন্দ অ্যাকসেপ্টেড কবির অ্যাজ ইজ ডিসাইপল, ঠিক ওই সময় থেকে রামানন্দ কবিরকে তার শিষ্য হিসেবে গ্রহণ করলেন। হোয়েন কবির হিমসেলফ স্টার্টেড টিচিং, যখন কবির নিজে ধর্মীয় শিক্ষা দিতে শুরু করলেন, অর্থাৎ তিনি যখন ধর্মীয় শিক্ষক হলেন, অর্থাৎ তিনি যখন গুরুদেব হলেন, হি আর্নড হিজ দ্য ডিসপ্লেজার, তিনি অসন্তোষ লাভ করলেন, অর্থাৎ অসন্তোষ মানে তাকে কেউ মেনে নিতে পারল না, অফ বোথ দ্য হিন্দুস অ্যান্ড দ্য মুসলিম, হিন্দু এবং মুসলমান দুই সম্প্রদায় থেকেই তিনি অসন্তোষ লাভ করতে শুরু করলেন, অর্থাৎ অসন্তোষ পেলেন। কেন, দ্য হিন্দুস ডিড নট লাইক হিম বিকজ হি ওয়াজ এ মুসলিম, হিন্দুরা তাকে পছন্দ করতো না, কেন, তিনি একজন মুসলিম ছিলেন, হু মেজেলড উইথ দেয়ার রিলিজিয়ান, যিনি মুসলিম হয়েও হিন্দুদের ধর্ম নিয়ে শিক্ষালাভ করেছেন, তাদের ধর্মীয় শিক্ষক হয়েছে, তাদের গুরুর কাছে শিক্ষালাভ করেছেন, দ্য মুসলিমস ওয়ার অপোজড, আর মুসলিমরা তার বিরোধ করছিলেন, কারণ বিকজ হি হ্যাড অ্যাডপ্টেড সাম হিন্দু ডক্ট্রিনস, কারণ তিনি মুসলিম হয়েও হিন্দুদের রীতিনীতি বা হিন্দুদের আচার আচরণ তিনি গ্রহণ করেছিলেন বা মেনে চলতেন এবং ধর্মীয় শিক্ষা দিতেন। বাট বাই অ্যান্ড বাই, কিন্তু যত সময় এগোতে লাগলো, যত দিন এগিয়ে যেতে থাকলো, হি কালেক্টেড অ্যারাউন্ড হিম আ স্মল ব্যান্ড অফ ফেথফুল ফলোয়ার্স, তিনি তার চারিদিকে অল্প হলেও বিশ্বস্ত অনুগামী তিনি পেতে শুরু করলেন, হুজ নাম্বার্স ইনক্রিজড অ্যাট টাইম ওয়েন্ট অন, যে সংখ্যাটা প্রথমে অল্প থাকলেও পরবর্তীকালে কিন্তু অনেক বৃদ্ধি পায়, অর্থাৎ কবিরের অনুগামীর দল ধীরে ধীরে বৃদ্ধি পায়। কবির কম্পোজড নিউমারাস সংস হুইচ আর ইন দ্য ফর্ম অফ দোহাস, কবির যেহেতু তিনি আগে প্রথমেই বলা হয়েছে যে তিনি একজন কবি ছিলেন, তাই এখানে বলছে কেন কবি ছিলেন, দেখো কবির কম্পোজড নিউমারাস সংস, কবির অনেক গান রচনা করেছেন হুইচ আর ইন দ্য ফর্ম অফ দোহাস, যেগুলো দোহা এই নামে যেগুলো কি রয়েছে লিপিবদ্ধ রয়েছে। হি ওয়াজ স্কিল্ড মিউজিশিয়ান, তিনি খুবই দক্ষ সঙ্গীতজ্ঞ ছিলেন, অ্যান্ড স্যাং দি সংস টু দ্য মিউজিক অফ দ্য ফ্লুট, এবং তিনি কী করতেন, গান করতেন বাঁশির সুরে, বাঁশি বাজিয়ে গান করতেন। দ্য দোহাস হ্যাভ অ্যাটেন্ড ওয়াইড পপুলারিটি, ওই দোহা মানে কবিরের রচিত যে গানগুলো পরবর্তীকালে কী করে, হ্যাঁ অনেক জনপ্রিয়তা লাভ করে, অ্যান্ড আর স্যাং অল ওভার ইন্ডিয়া, এবং সারা ভারতে এই গান কিন্তু গায়িত হতে থাকে লোকের মুখে। ইট ইজ থ্রু দেম দ্যাট উই লার্ন সাচ এ লট অ্যাবাউট দ্য নোবেল টিচিংস অফ দিস পোয়েট সেন্ট, ওই গানগুলোর মাধ্যমে অর্থাৎ ওই দোহার মাধ্যমেই আমরা
কবিরের অর্থাৎ এই মহান যে শিক্ষক, ধর্মীয় শিক্ষক, তার শিক্ষা আমরা সেখান থেকে লাভ করতে পারি, দোহা থেকে আমরা সেই ধর্মীয় শিক্ষা লাভ করতে পারি। ইন ওয়ান অফ হিজ বিউটিফুল সং কবির সেজ, তার কবির তার একটা খুব সুন্দর গানে বলেছেন, রাম এন্ড রহিম আর ওয়ান, রাম এবং রহিম একজনই, হরি ডুয়েলস ইন দ্য ইস্ট, আল্লাহ ডুয়েলস ইন দ্য ওয়েস্ট, যদি হরি পূর্ব দিকে বাস করে তো আল্লাহ পশ্চিমে বাস করেছে, অর্থাৎ দুজনেই এক। সার্চ ইউর হার্ট ফর দেয়ার ইউ উইল ফাইন্ড হিম, তুমি যদি তোমার মনে তাদেরকে খোঁজো, তোমার অন্তরে যদি তাদেরকে খোঁজো, তুমি অবশ্যই তাদের দেখা পাবে। হি ইজ নাইদার ইন দ্য টেম্পল নট ইন দ্য মস্ক, তিনি মসজিদেও থাকেন না আবার মন্দিরেও থাকেন না, অর্থাৎ কোথায় থাকেন, আমাদের অন্তরের মধ্যে। ইফ ইউ আর এ ট্রু সিকার ইউ উইল অ্যাট ওয়ান্স সি হিম, যদি তোমরা প্রকৃত অন্বেষণকারী হও, অর্থাৎ যদি তোমরা প্রকৃত ঈশ্বরকে পেতে চাও তাহলে তুমি তাদের অবশ্যই দেখা পাবে, কোথায়, নিজের মনের মধ্যে, অন্তরে। কবির লাইফ অ্যান্ড টিচিং হ্যাভ হ্যাড কনসিডারেবল ইনফ্লুয়েন্স অন দ্য হিন্দুজ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য মুসলিমস, কবিরের এই জীবন এবং ধর্মীয় শিক্ষা হিন্দু এবং মুসলমান দুই সম্প্রদায়কেই তিনি প্রভাবিত করতে পেরেছিলেন তার এই ধর্মীয় শিক্ষার মাধ্যমে। হি ওয়েন্ট অ্যাবাউট প্রিচিং দ্য গ্রেটনেস অ্যান্ড গ্লোরি অফ দ্য গড, তিনি তার শিক্ষার মাধ্যমে তিনি কী করেছেন না, ঈশ্বরের মহানতা এবং তার উদারতা নিয়ে তিনি প্রশংসা করে গেছেন। হি হেটেড প্রিটেন্স অ্যান্ড হাইপোক্রিসি, তিনি ছলনা বা ভান মানে মিথ্যা কথা বলা এগুলো তিনি সহ্য করতেন না, ঘৃণা করতেন। অ্যান্ড কল্ড আপন দ্য পিপল টু পুট দ্য থিংস অফ গড অ্যাবাভ এভরিথিং এলস, এবং তিনি সাধারণ মানুষদের বলতেন যে ঈশ্বরের পায়ে সব কিছু সমর্পণ করে দিন। ইন 1528 ফেবল অ্যান্ড ব্রোকেন ডাউন ইন হেলথ হি ডাইড অ্যাট গোরখপুর, 1528 খ্রিস্টাব্দে জ্বর হয় এবং তিনি তার স্বাস্থ্যের অবনতি ঘটে এবং তিনি গোরখপুরে মারা যান। A story which has come down the ages says that when Kabir died, the Hindus and Muslims quarreled over his dead body. একটা গল্প রয়েছে, অর্থাৎ তার মৃত্যুর পরও একটা গল্প রয়েছে, কী গল্প, যেটা যে হিন্দুরা এবং মুসলিমরা, যেহেতু হিন্দু এবং মুসলিম দু সম্প্রদায়ের লোকেরাই তার অনুগামী ছিল, তার শিষ্য ছিল, তাই তাদের মধ্যে কিন্তু ঝগড়া বেঁধে যায়। কেন, তার মৃত শরীরকে নিয়ে, অর্থাৎ তার মৃত শরীরটা কী হবে, মুসলিমরা চাইছেন তার ধর্মীয় অনুযায়ী তার কবরস্থ করতে, আর হিন্দুরা চাইছেন তাদের ধর্ম অনুযায়ী তাকে দাহ করতে। দ্য হিন্দুজ ডিজায়ার টু বার্ন হিজ বডি, হিন্দুরা চাইছেন, চেয়েছিলেন, কী চেয়েছিলেন, তাদের শরীরটাকে দাহ করতে। অ্যান্ড দ্য মুসলিমস ওয়ান্টেড টু বিউরি ইট, এবং মুসলমানরা চেয়েছিলেন তাকে সমাধিস্থ করতে। দেন কবির হিমসেলফ অ্যাপিয়ার, তারপর কবির নিজেই আবির্ভূত হন বিফোর দেম, তাদের সামনে, অ্যান্ড সেড, এবং বলেন, লিফট দ্য ক্লথ, ওই কাপড়টিকে তুলতে, অ্যান্ড লুক বিনিথ, এবং তার নিচে দেখতে, অর্থাৎ যে কাপড়টা মৃত শরীর, কবিরের মৃত শরীরের উপর ঢাকানো ছিল সেই কাপড়টা তুলতে বললেন। দিস দে ডিড, তারাও ওটাই করল। দ্য ডেড বডি হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড, তখন তারা দেখলো যে ওই মৃত শরীরটা অদৃশ্য হয়ে গেছে। অ্যান্ড ইন ইটস প্লেস, এবং তার জায়গায় ওয়াজ এ হিপ অফ লাভলি ফ্লাওয়ার্স, এক স্তূপ সুন্দর ফুল রয়েছে। দ্য মুসলিম টুক ওয়ান হাফ অফ ইট, মুসলিমরা তার অর্ধেকটা নিয়ে গেলেন, অ্যান্ড বিউরিট ইট অ্যাট গোরখপুর, এবং তাকে সেগুলোকে গোরখপুরে সমাধিস্থ করলেন। দ্য আদার হাফ, আর বাকি যে অংশটা, ওয়াজ টেকেন বাই দ্য হিন্দুজ, হিন্দুরা নিয়ে গেলেন কোথায়, টু দ্য হোলি সিটি অফ বেনারস, পবিত্র শহর বেনারসে, অ্যান্ড বার্ন, এবং সেটাকে দাহ করলেন। তো এই হলো কবির, চ্যাপ্টারটা শেষ হলো, প্রশ্ন উত্তরগুলো তোমরা নিজেরাই করতে পারবে, দেখবে খুব সহজ চ্যাপ্টারটা। ওকে, আচ্ছা, এই পর্যন্ত, থ্যাংক ইউ।